মসজিদের সামনে হ্যাপি জোসেফ তেহারি মামা, দেহি মামা, দেহি মামা মাংস মাংস দেখেন, দেন দেহি মামা আমার একটা খাই। কত করে মামু? সত্তর টাকা। দেহি মামা আর দিয়ে না মামু, আর দিয়ে না মামু, দেন মামু সালাদ মালার সব কিছু ঠিকঠাক মতো দেন। না মামু খেয়াল হই আমি, মজা না? শুনেন, রাস্তাঘাটের খাকে খাইলো, কোনো হাড্ডি নাই এর ভিতরে, আপনি কি একদম হাড্ডি ছাড়া করেন তাই না? যাতে কেন, যাতে ফালাইতে না হয় নাকি? হ্যাঁ, কোনো হাড্ডি নাই ইয়ার ভিতরে। আমি সেটাই চিন্তা করলাম যে হাড্ডি মাড্ডি নেই, আপনি একটা মাংস দিয়ে একটা মানে মাংস যথেষ্ট পরিমাণ। হ্যাঁ, ও আচ্ছা, এই জন্য বোনলেস ইয়ের। দেখি মামু একটু উঠান একটু ভিতরে, সুন্দর সুন্দর নিয়ে আনি। বোনলেস তেহারি, বোনলেস গরুর মাংসের তেহারি, হ্যাপি জোস। একটা টুকরো হাড্ডি নাই এটার মধ্যে। এখন কেবল না আজান শুরু হয়েছে, একটু পরে এটা এলাকা কেয়ামত হয়ে যাবে। পাশে চিকেন দিয়েও আছে, আবার খিচুড়ি আছে, আরও কিছু আছে। বনানী মসজিদের সামনে তো দেখে গেলেন কোথা পাওয়া যায়। আমি খাইলাম, খুবই মজা। এইবার আপনার আপনার প্লেটটা দেখুন, এই যে দেখেন যথেষ্ট পরিমাণ মাংস। এবং খাইতে কেমন? কম তেল না একদম, মানে তুলনামূলকভাবে তেহারির দোকানে একটু বেশি তেল দেয়া, গিরিজি বানায় ফেলায়। সত্তর টাকা একজনের জন্য যথেষ্ট সুন্দর খাওয়া, যথেষ্ট পরিমাণ মাংস থাকে, আর কোনো হাড্ডি নাই, তেমন কোনো চর্বিও নাই, চর্বির টুকরাও দেখলাম না আমি যে কারো কোনো কিছু ফেলতে হচ্ছে। কত বড়, সবাই খাচ্ছে। ভাইজান চলে যাইতেছি, একটু তাকায় আমার দর্শকদের দিকে একটু ভালো কিছু বলে দেন, একটা সুন্দর জিহাদ দিয়ে বলেন, আল্লাহ আপনার ভালো রাখুন, বলে দেন মামু আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে। না মামা, তাকে একটু বলে দেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, আপনার জন্য সবাই দোয়া করে। আচ্ছা মামু, ভালো থাকেন।